দর্শক বন্ধুরা, ডাবলাউ পদ্ধতিতে ছবি আঁকতে এরকম বিশেষভাবে একটা ডাবলাউ এঁকে নিতে হবে। এরপরে এর মাঝখানের অংশটা দিয়ে একটা পাপড়ি এবং দুই পাশে আরও দুইটা পাপড়ি এভাবে এঁকে দিতে হবে। এরপর দুই পাশে দুটো বাঁকা লাইন দিয়ে আরও দুইটা পাপড়ি এঁকে দিতে হবে। এই পাপড়ি দুটো ড্রয়িং হয়ে গেলে এর সামনে দুটো পাপড়ির মাঝখানে এরকম করে একটা একটা পাপড়ি দিয়ে দিতে হবে। তাহলে এতগুলো ফুলের পাপড়ি হয়ে যাওয়ার পর শাপলা ফুলটা সম্পূর্ণ হয়ে যাবে। নিচে একটা দিয়ে দিতে হবে সামনের দিকে এরকম ফুলের পাপড়ি, এবং দুপাশে আরও দুইটা নিচু করে দুটো ফুলের পাপড়ি এঁকে দিতে হবে। দেখুন, শাপলা ফুল হয়ে গেল। এবার শাপলা ফুলের ডাটা দিয়ে দিতে হবে, পাতা দিয়ে দিতে হবে, পাতার শিরাগুলো সুন্দর করে দিয়ে আর একটা শাপলার কলি এঁকে দিতে হবে। এরপরে পানির লাইনগুলো খুব সুন্দর করে দিয়ে সুন্দর করে রং করে দিতে হবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ। দর্শক বন্ধুরা, সহজে জবা ফুল আঁকতে এরকম একটা গোল দিয়ে দিন, এর মধ্যে এরকম একটা বাঁকা লাইন দিয়ে সেখানে জবা ফুলের মধ্যে যে গর্ভদণ্ড থাকে সেটা এবং তার রেণুগুলো এঁকে দিন। এরপরে জবা ফুলের একটা একটা করে পাপড়ি এভাবে ভাঁজ করে করে দিয়ে দিন। এভাবে টোটাল আমি পাঁচটা পাপড়ি দিলাম। পিছনে দিয়ে দিন একটা ডাবলাউ, তার সঙ্গে বোটা এবং বোটার সঙ্গে কলকা সংযুক্ত করে এভাবে একটা ডাল এঁকে দিন। এবং সেই ডালের সঙ্গে আমি চারটা পাতাও যুক্ত করে দেব, যাতে জবা ফুলটাকে অনেক সুন্দর দেখায়। এভাবে ভাঁজ ভাঁজ করে পাতা এঁকে দিচ্ছি, দুই পাশে দুইটা পাতা, এবং এই পাতার শিরাগুলো দিয়ে উপরের দিকেও আমি দুইটা পাতা এভাবে এঁকে দিচ্ছি। দুইটা পাতা এভাবে এঁকে দিলাম। এবার আরও দুইটা টান দিয়ে ডালে কয়েকটা দাগ দিয়ে দিলাম, সুন্দর করে লাল রং আমি করে দিলাম। একটু হাইলাইট পয়েন্টও রেখেছি, গর্ভদণ্ডেও রং দিয়ে দিলাম এবং পাতা এবং ডালে রং দিয়ে দিলাম। কেমন লাগলো বন্ধুরা? ইউ পদ্ধতিতে তোমাদের একটা মেয়ের ছবি এঁকে দেখাবো। এরকম ইউ দিয়ে ভিতরে আর একটা ইউ, সেখানে চুলের লাইনগুলো এভাবে দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে ভ্রু, চোখ, দুটো চোখ দেওয়ার পরে দিয়ে দিতে হবে নাক, এবং পরে মুখ দিয়ে দিতে হবে। মুখটা দেওয়ার পরে কান এঁকে দিতে হবে দুই পাশে। এরপরে গলার লাইন, গলা একটা ভি দিয়ে দুপাশে দুটো কলার দিয়ে দিতে হবে। ঘাড়ের লাইন দিয়ে দিতে হবে এভাবে। এরপরে তার জামার লাইনটা নিচের দিকে এভাবে দিয়ে দিতে হবে। এরপরে তার হাতা এঁকে দিতে হবে, দুই পাশে দুটো হাতা, হাতা থেকে হাত বের করে দিতে হবে এভাবে। হাতের আঙুলগুলো এভাবে দিয়ে দিতে হবে, দুই পাশেই একইভাবে হাত এঁকে দিতে হবে। হাতের বুড়ো আঙুল এবং অন্যান্য আঙুল এভাবে দিয়ে দিতে হবে। জামায় আর একটা লাইন দিয়ে তার চুলের লাইনগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। চুলের লাইন এভাবে আমি দিয়ে দিলাম। এবার মাথায় একটা ফুল দিয়ে দিচ্ছি সুন্দর করে, এভাবে যেভাবে কাপড়ের ফুল থাকে। এরপর জামার নিচে এরকম একটা লাইন দিয়ে দুপাশে দুটো লাইন, এবং এভাবে জুতা এঁকে দিতে হবে। এরপর আমি কালার করে দিচ্ছি গায়ে স্কিন কালার। জামায় আমি গোলাপি রং দিয়ে দিচ্ছি, এই রংটি আমার বেশ পছন্দ। কলারে দিয়ে দিচ্ছি হলুদ রং, নিচের বর্ডারেও হলুদ রং, প্যান্টে নীল রং দিয়ে দিলাম, জুতায় পিঙ্ক কালার দিয়ে দিয়েছি, এবং চুলে কালো রং করে দিলাম। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।